সেনাবাহিনীর ট্রেনিং এর সময় দাড়ি রাখতে দেওয়া হয় না, ট্রেনিং এর সময় নিরুপায় হিসেবে দাড়ি কাটতে পারবো কিনা? নিরুপায় হিসেবে আপনি কেটেছেন, আল্লাহর কাছে এর জন্য তওবা করবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা এর চাইতে গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেগুলো আছে সেগুলোতে আপনি খুব বেশি মনোযোগী হবেন এবং চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন তখনই আপনি দায়ী রাখার। এমনিতে দায়ী রাখা যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরক করতে হয়, এরকম কোনো কাজে আমাদের যাওয়া উচিত নয়। কিন্তু আমরা জানি পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসছে আমাদের জন্য এবং পায়ের তলা আমাদের মাটি থাকছে না, তো এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যদি কোনো গুনাহ সাময়িক সময়ের জন্য আমাদের গুনাহে লিপ্ত হতে হয় বা কোনো ওয়াজিব আমার ওয়াজিব আমরা আমল করতে না পারি, এককালীন কোনো একটা আমল থেকে আমাকে বঞ্চিত থাকতে হয়, তাহলে গুনাহ তো হবেই কিন্তু আমি আল্লাহর কাছে ওজর পেশ করতে পারি, আশা করা যায় যে আমি যদি তওবা করি আল্লাহ তাআলা আমাকে সেটা মাফ করবেন। আর যদি এরকম পরিস্থিতিতেও আপনি দৃঢ়তার উপরে থাকতে পারেন, আজিমতের উপরে থাকতে পারেন, তো সেটা হবে অধিকতর উত্তম, অধিকতর আপনার অন্তর অবস্থিত তাকওয়ার প্রমাণ। বিধায় এরকম চাকরি যেখানে গেলে আমাকে গুনাহে লিপ্ত হতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে শরীয়তের বিধিবিধানকে, সেখানে আমি যাওয়া জরুরি কেন? আল্লাহ জমিন সংকীর্ণ হয়ে গেলেও হালাল উপার্জন করে বেঁচে থাকার জন্য কোনো রকম ডালভাত জোগাড় করার জন্য অনেক ব্যবস্থা এখনও আছে। সো দুটি বিষয় এখানে, একটা হলো আপনি যোগ দিয়ে ফেলেছেন বা চলে গেছেন, এখন আপনি আপনি দায় রাখতে পারছেন না, তো আপনি ইস্তেকফার করুন এবং দ্রুততার সাথে দায় রাখার মতো পরিবেশের জন্য ফিরে আসেন সেই চেষ্টা করুন। আমি জানি সেখানে অফিসার র্যাঙ্কে যাওয়ার পরও অনুমতি নিতে হয়, সো যেখানে আল্লাহর ইবাদত করতে আমাকে অনুমতি নেওয়া লাগবে এবং আরও নানাবিধ গুনাহে লিপ্ত হইতে হবে, সেখানে একজন দিনদার মানুষ পরিপূর্ণ দিন প্র্যাকটিস করতে চান সিরিয়াস তাকওয়ার ক্ষেত্রে, তার জন্য বিকল্প কোনো উপার্জনের সোর্স তিনি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তবে সেই সাথে যদি আপনি সেখানে যাওয়ার আগে থেকেই আপনি জানেন, শুধু এটাই নয়, অন্য এমন কোনো জায়গায় আপনি চাকরি করতে যাবেন যেখানে গেলেই আপনি জানেন গুনাহে লিপ্ত হতে হবে, তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন যদি আপনার কাছে এর চাইতে উত্তম কোনো বিকল্প থাকে। আর যদি কোনো বিকল্প না থাকে, অনন্য উপায় থাকেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে নিরুপায় হিসেবে। বর্তমানে দেশে সিজার অনেক বেড়ে গেছে, চিকিৎসকেরা প্রয়োজন ছাড়াও সিজার করেন, বিনা প্রয়োজনে সিজার করার বিষয়ে চিকিৎসকদের নসিহত করবেন প্লিজ। ভাই রনি খান, প্রথম কথা হলো যে সিজার অনেক বেড়ে গেছে, এটি আজকে নতুন নয়, অনেক আগে থেকেই কিন্তু এই জিনিসটি হচ্ছে, খুবই দুঃখজনক। এটি পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা জানি যে এভাবে আপনার গর্ভবতী মায়েদের গর্ভখালাসের সময় প্রয়োজন অপ্রয়োজনে সিজার করা হয় না, বরং সিজার সংখ্যা বা পরিমাণ অনেক কম থাকে। আমার দেশে তো বেশি কেন, আমার ধারণা যে যারা মানুষ জন্মের হার, সন্তান জন্মের হারকে কমাতে চায় বাহ্যিকভাবে, তো মনে হয় তারা আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। দেখুন, মানুষের মতো বড় মূল্যবান সম্পদ আর কী হতে পারে? একজন মানুষের দুইটার জায়গায় যদি চারটা সন্তান হয় তো তার চাইতে বড় সম্পদশালী আর কে? মানুষ কখনো বোঝা নয়, বরং মানুষকে আমরা প্রপার ইউটিলাইজ যদি করতে না পারি সেটা আমাদের ব্যর্থতার ব্যাপার। বলা হয়ে থাকে ছোট পরিবার সুখী পরিবার, এর চাইতে মিথ্যা কথা মনে হয় না আরেকটা আছে। দেখুন, যত পরিবারে ছোট, যত পরিবার তথাকথিত ছোট পরিবার, তাদের একজন বা দুজন সন্তান আছে, আপনি যদি একটু সার্ভে করে দেখেন তারা খুব বেশি সুখী নয় ওই পরিবারগুলোর তুলনায় যাদের পরিবারের সন্তানের সংখ্যা বেশি। 7টি, 8টি, 9টি সন্তান যাদের পরিবারে, তাদের পরিবারে দেখবেন যে তুলনামূলকভাবে অনেক বেশি সুখ শান্তি আছে, কারণ 5-7টি সন্তানের ভিতরে 2-4টি এমনিতেই মানুষ হয়ে যায়। আর যারা একটা বা দুইটা নেন তারা কিন্তু রিস্কের মধ্যে পড়ে যান, কখনো দেখা যায় যে ওই একটা সন্তানই অমানুষ হয়ে যায় অথবা আপনার দুইটা সন্তান, একটা মারা গেল আর একটা সন্তান হয়তো হাতছাড়া হয়ে গেল, তখন তাদের দুঃখের কোনো শেষ থাকে না। দেখুন, পৃথিবীর অনেক দেশ জন্ম নিয়ন্ত্রণ করে তারা এখন ফিরে আসছে, আমি স্পেসিফিক থাইল্যান্ডের কথা বলতে পারি, আমি থাইল্যান্ডে গিয়েছি, তারা জন্ম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এখন জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে আর পারছে না, মানুষের টেন্ডেন্সি প্রবণতা পরিবর্তিত হয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। সেখানে এখন মানুষের সংকট দেখা যাচ্ছে, পৃথিবীর উন্নত অনেক দেশগুলোতে, ইতালি কথা বলতে পারি, জাপানের কথা বলতে পারি, বহু দেশের কথা বলতে পারি, কোরিয়ার কথা আমি জানি, এই সমস্ত দেশগুলোতে এখন সন্তান হচ্ছে না, সরকার চাইলেও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। এই জায়গা থেকে আমি বলবো যে যারা আমাদের মা বোনদের প্রয়োজন অপ্রয়োজনে সিজার করতে বাধ্য করছেন এবং এক দুবার সিজার হয়ে গেলে এরপর আর বাচ্চা নেওয়ার কোনো স্কোপ থাকছে না, রিস্ক থাকছে, এদের আল্লাহকে ভয় করা উচিত। এবং আমরা যারা চিকিৎসা নিচ্ছি তারাও এক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদেরকে বিপদগামিতার পথে নেওয়া না হয়। আল্লাহর ভয় আছে এরকম চিকিৎসকের পরিমাণ খুবই কম, কিন্তু যাদের মধ্যে এরকম আল্লাহর ভয় আছে,
আখেরাতে জবাবদিহিতার চেতনা আছে তাদের কাছে চিকিৎসা নেবেন এবং নিজেরাও যত্নশীল থাকবেন যত সম্ভব, যাতে নর্মাল ডেলিভারি হয়। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফিজিক্যাল মুভমেন্ট, প্রচুর পানি পান করা সহ আরও ডাক্তাররা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত। আর সেই সাথে আল্লাহর ভয় ডাক্তারদের করা উচিত যারা প্রয়োজনে অপ্রয়োজনে সিজার করছেন শুধুমাত্র বিলটা বাড়ানোর জন্য কিংবা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। যদি এরকম কেউ করে থাকেন আল্লাহর কাছে কিন্তু কেয়ামতের ময়দানে তাকে পাই পাই করে হিসাব দিতে হবে।